নমস্কার বন্ধুরা আন ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত নয় এই ভিডিওটির মাধ্যমে দু হাজার সতেরো সালে কলকাতা পুলিশে আসা সমস্ত অঙ্কের সমাধান করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না আর এর পিডিএফ ফাইল ডাউনলোড করেছিল ডিসক্রিপশন আমাদের অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে সেলিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করতে পারেন আজকে নিয়ে এক নম্বর কোশ্চেন খেয়াল করুন বলা হয়েছে এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইনে পাতা কাজ ষোলো দিনে সম্পন্ন করে অর্থাৎ এ কাজটা কমপ্লিট করে কত দিনে ষোলো দিনে এবং বি সেই কাজটা সম্পন্ন করে কত দিনে বারো দিনে সি এর সাহায্যে তারা কাজটা চার দিনে কমপ্লিট করলো তাহলে সি একা কাজটা কতদিন করবে এখানে অঙ্ক এটাই বলা হয়েছে তো দেখো প্লাস টাইনে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি এই তিনজন মিলে একত্রে কাজটা করেছে কত চার দিন তাহলে ওয়ান বাই ফোর ঠিক আছে আচ্ছা এ একা কাজটা কমপ্লিট করে কত দিনে বলা হয়েছিল ষোলো দিনে বলা হয়েছিল আচ্ছা আর বি একা কাজটা কমপ্লিট করে কত দিনে বলা হয়েছিল বি একা কাজটা কমপ্লিট করে বারো দিনে বলা হয়েছিল ঠিক আছে তাহলে আমি যদি এ প্লাস বি প্লাস সি থেকে এবি বাদ দিয়ে দিই তাহলে তো আমি সি পেয়ে যাব তাহলে অঙ্কটা কন করে পাতাবো তাহলে আমরা ওয়ান বাই ষোলো ওকে তারপর হচ্ছে প্লাস ওয়ান বাই বারো এবার হচ্ছে বিয়োগ ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে সি এর মান আমরা পেয়ে যাব তাহলে এই লসৌকলে কত চলে আসবে লসৌকলে চলে আসবে হচ্ছে আটচল্লিশ তিন ষোলং আটচল্লিশ হয় তাই তো চার বারোং আটচল্লিশ হয় আর চারকে দিয়ে আটচল্লিশ ভাগ করলে হয় চার বারং আটচল্লিশ এবার বিয়োগ করবে বিয়োগ করলে আসবে তোমাদের পাঁচ বাই আটচল্লিশ যেহেতু একে প্রকাশ করছি এটাকে আমি তা এটাকে উল্টে লিখতে হবে তাহলে কি লিখবো কি আমরা আটচল্লিশ বাই পাঁচ লিখতে হবে ঠিক আছে একে প্রকাশ করলে কিন্তু অ্যান্সার করার সময় উল্টে লিখতে হয় অর্থাৎ পাঁচ বাই আটচল্লিশ অংশ কাজ করে একদিনে একে কত করলে সে উল্টে যাবে সেটাকে শর্ট টিক্স হিসাবে একবারে তোমরা উল্টে দেবে এটাকে ভাগ করলে তোমরা চলে আসবে নয় পূর্ণ তিন বাই পাঁচ ঠিক আছে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে তিন পড়ে থাকে তাহলে নয় পূণ্য তিন বাই পাঁচ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার নেক্সট অঙ্ক দেখো আশা করি বুঝতে পেরেছো আর ভালো লাগলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না এবার দুই নম্বর কোয়েশ্চেন দেখো বলা হয়েছে কি যদি একজন শ্রমিক প্রতি দুই মিনিটে পনেরোটি বাক্স প্যাক করতে পারেন কী বলা হয়েছে দুই মিনিটে পনেরোটি বাক্স এবং অপর একজন শ্রমিক তিন মিনিটে কী বলা হয়েছে পনেরোটি বাক্স প্যাক করতে পারেন তবে দুজনে একসঙ্গে কি লাস্টে কী বলা হয়েছে দুজনে একসঙ্গে কাজ করে শুরু করে তিনশোটি বাক্স প্যাক করতে কত সময় লাগবে এখানে এটা বলা হয়েছে কি করবে এই জন্য অঙ্ক দেখো সমতা বিধান করে নেবে তো সমান করে নেবে দুই মিনিট আর তিন মিনিট এই দুই আর তিনের যদি আমি এলসিএম করি তাহলে কত আসবে ছয় আসবে তাই তো ছয় আসলো একটু কমপ্লিট হয়ে গেল এবার দেখো কি করতে হবে ফার্স্ট লাইনে কী বলা হয়েছে দুই মিনিট কাজ করে কত দুই মিনিটে হচ্ছে পনেরোটি বাক্স করে তাহলে একে কত হবে একে হবে তাহলে পনেরো বাই দুই আর সেমভাবে তাহলে ছয়ে কত হবে আমি ছয়ে বলেছি দুদিকে সমান করে নেব আমি তাহলে ছয় কত হবে তাহলে পনেরো বাই দুই গুণ ছয় ঠিক আছে তাহলে কত কাটাকুটি করলে তিন দুগুণে ছয় তাহলে তিন পনেরো কত হয়ে গেল পঁয়তাল্লিশ হয়ে গেল ওকে তাহলে পঁয়তাল্লিশটা বাক্স ছয় মিনিটে করতে পারবে এবার সেমভাবে তাহলে এ কর এবারে তিন মিনিটে করে এই যে পরেরটা বলেছে তিন মিনিটে করে পনেরোটি এখানে নিলাম তিন মিনিটে পনেরোটি তাহলে একে করে হচ্ছে পনেরো বাই তিন আর সেমভাবে এটাও ছয় বের করে নেবো তাহলে ছয় কত করবে গুণ ছয় ওকে তাহলে তিন দুগুণে ছয় তাহলে তিরিশটা করবে ঠিক আছে তাহলে এখানটাই করলো কত পঁয়তাল্লিশটা ছয় মিনিটে আর এখানে করল তিরিশটা ঠিক আছে তাহলে টোটাল এরা কিন্তু ছয় মিনিটে টোটাল যে টোটাল আসছে কত আমাদের ছয় মিনিটে এ পঁয়তাল্লিশ আর এ করলে হচ্ছে তিরিশ তাহলে ঠিক আছে কত হলো তাহলে পঁচাত্তরটা যদি একত্রে কাজ করে তাহলে ছয় মিনিটেরা একত্রে যদি কাজ করে ছয় মিনিটেরা পঁচাত্তরটা করতে পারবে ঠিক আছে তাহলে একে করলে করতে হবে তাহলে পঁচাত্তর বাই কী হবে ছয় হবে আর আর এখানে কী বলা হয়েছে এ প্রথমে যদি আমি ভেবে ছয় মিনিট আর এ ভাবেই ছয় মিনিট তাহলে কত বারো মিনিট হবে ঠিক আছে তাহলে এটা বারো মিনিটে করবে কতটা ছয় দুগুণে বারো ঠিক আছে তাহলে দেড়শো দেড়শোটি বাক্স করতে পারবে কিন্তু আমায় বলা হয়েছে তাহলে তিনশোটি বাক্স করতে কত সময় লাগবে তাহলে তোমরাই বলো যদি বারোটা করতে বারোটি বাক্স করতে এই বারো মিনিটে দেড়শোটা করে তাহলে চব্বিশ মিনিটে তিনশোটা করবে তো তাই তো বারো মিনিটে যদি দেড়শোটা করে তাহলে চব্বিশ মিনিটে কতগুলো করবে তিনশোটা করবে তাহলে চব্বিশ অংশের আমাদের তিনশোটি বাক্স বে করতে বলেছিলো ওকে আশা করি বুঝতে পেরেছো এবার নেক্সট অঙ্ক তিন নম্বর অঙ্কের দিকে এগোনো যাক বলা হয়েছে পনেরো টাকা ও কুড়ি টাকা প্রতি কিগ্রা মূল্যে দুই প্রকার ডাল কিনে মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রা ষোলো টাকা পঞ্চাশ পয়সা মূল্যের মিশ্রণ পাবে তাহলে একটা বিক্রি করছে কত পনেরো টাকা দিয়ে কিনেছে আর একটা কিনেছে কত কুড়ি টাকা দিয়ে কিনেছে আর টোটালে বিক্রি করবে কত বলছে ষোলো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করবে এটা মাঝখানে বসিয়ে দাও এটা মিশ্রণ নিয়মে করছি অঙ্ক এবার এখান থেকে বাদ দিলে কত হয়ে যায় সাড়ে তিন হয়ে যায় তিন টাকা পঞ্চাশ পয়সা হয়ে যায় আর এটা বাদ দিলে এখান থেকে হয়ে যায় কত দেড় টাকা হয়ে যায় ওকে এবার হচ্ছে কি এই দশমিক এই দশমিক তুলে দিলাম ওকে এই শূন্য এই শূন্য কেটে গেলো এবার পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত থাকলো এখানে আর তিন পাঁচা পনেরো থাকলো ঠিক আছে তিন থাকলো এখানে তাহলে কী হলো আমার সেভেন এখানে তো এস টু চিহ্ন দিয়ে নেওয়ার একটা সেভেন এস টু থ্রি তাহলে অপশান আমরা সেভেন টু থ্রি দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক দেখো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত প্রথম কী বলেছে পাঁচটি স্বাভাবিক সংখ্যার তাই সূত্র হচ্ছে কি এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ওকে টু এন প্লাস ওয়ান বাই সিক্স ওকে এটা সূত্র এবার দেখো কটা সংখ্যা পাঁচটা বলেছিল তাহলে পাঁচ এন হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ আর এক যোগ করলে কত যাবে ছয় হয়ে যাবে আর পাঁচ দুগুণে দশ আর এক কত যাবে এগারো হয়ে যাবে বাই সিক্স এটা আরে কেটে গেলো তাহলে কত থাকলো এগারো করে থাকলো ওকে তাহলে আমরা অপশনে তো এগারো দেখতে পাচ্ছি তাহলে এ হচ্ছে কারেক্ট আনসার নেক্সট অঙ্কে তো কোনো যাক পাঁচ নম্বর অঙ্ক দেখো যদি রুটের উপরে অর্থাৎ এরকম রয়েছে অঙ্কটা ঠিক আছে এখানে লেখা সম্ভব হয়নি আমার টোকার সময় পনেরো স্কোয়ার বিও বারো স্কোয়ার এরকম রয়েছে ওকে এটা যদি হয়ে থাকে তাহলে বলছে এক্সেস স্কোয়ারে মান কত হবে তো দেখো তো এরকম যদি অঙ্কটা হয়ে থাকে তাহলে এটা কত হবে দুশো পঁচিশ পনেরো পনেরো কত হয় দুশো পঁচিশ আর বারো বারো কত হয়ে যাবে একশো চুয়াল্লিশ ঠিক আছে বাদ দিলে কত হয়ে যায় বাদ দিলে হয়ে যায় তোমার একাশি ঠিক আছে আর এটা বা এটাকে যদি রুট থেকে তোলা হয় তাহলে কত হবে নয় নয় নং একাশি কিন্তু আমি বে করতে বলেছি কি এক্সের স্কোয়ারের মান বে করতে বলেছে তাহলে এক্সের মান আমরা নয় পেলাম তাহলে এক্স স্কোয়ার সমসান কী হবে তাহলে নয় নয় একত হবে একাশি হবে তাই হবে তো যদি আমি আমিকে স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে একাশি হয়ে যাবে তাহলে হচ্ছে অপশান ডি হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ওকে নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক এবার ছয় নম্বর অঙ্ক দেখো বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চার গুণ যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ সেমি হয় তারপরে তার ক্ষেত্রফল কত হবে তো দেখো দৈর্ঘ্য ধরে দৈর্ঘ্য প্রস্থের গুণ দৈর্ঘ্য কী বলছে প্রস্থের চারগুণ তাহলে ফোর এক্স তাহলে প্রস্থ হবে কত প্রস্ত পি লিখলাম শুধু প্রস্ত হচ্ছে শুধু এক্স হবে দৈর্ঘ্য প্রস্তের গুণ বলছে ওই আয়তক্ষেত্রের পরিসীমা কত চল্লিশ সেমি আয়তক্ষেত্রের সূত্র কি দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত বলে দিচ্ছে চল্লিশ বলে দিচ্ছে চল্লিশ কে নিলাম ওকে এবার তাহলে কত হলো চার আর এক যোগ করলে পাঁচ পাঁচকে দুই দিয়ে গুণ করলে দশ হয় তাহলে টেন এক্স হয়ে গেল এখানে টেন এক্স সমান সমান কত এলো চল্লিশ ঠিক আছে এইদিকে শূন্য এদিকে শূন্য কেটে গেলো তাহলে এক্সের মান কত থাকলো ফোর থাকলো তাহলে একটা সংখ্যা তো ছিলাম ফোর এক্স তাহলে ফোরের ফোর এক্স মানে কত হলো তাহলে ষোলো ঠিক আছে অর্থাৎ এক্সের জায়গায় ফোরের মান বসে তাহলে চারি ষোলো আর এক্সের মানে আরটা কত চার এবার কি বলছে তবে তার ক্ষেত্রফল কত তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্যগুণ পোস্ত তাহলে গুণ করে দাও তার চারশো লং কত হয়ে গেলো চৌষট্টি হয়ে গেলো তাহলে অপশন ডিতে আমরা চৌষট্টি দেখতে পাচ্ছি ওকে এবার সাত নম্বর অঙ্কের দিকে এগোনো যাক দেখো বলা হচ্ছে দুটি সংখ্যা যোগফল ফল দশ এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ হয় এবং ছয়ের যোগ সমান হয় তবে বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটির বিয়োগফল কত বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তো দেখতে লাগো দেখো ইজি ব্যাপার দেখো একটা সংখ্যা ধরলাম এক্স ওকে এবার প্লাস দিলাম আর একটা সংখ্যা ধরলাম টু এক্স দ্বিগুণ বলেছিল আরও ছয় বেশি ঠিক আছে অর্থাৎ একটা সংখ্যায় এক্স ধরলাম আরটা সংখ্যা টু এক্স প্লাস সিক্স ধরলাম এদের যোগফল ফল কত হবে বলছে এদের যোগ ফল হবে বলছে দশ হবে ওকে এটা দশ এখানটা হ্যাঁ এবার থ্রি এক্স প্লাস সিক্স ঠিক আছে তাহলে দশ ঠিক আছে এবার হচ্ছে তাহলে এটা এদিক গেলে বিয়োগ হয়ে দশ থেকে ছয় বাদ দিলে চার থাকে আর তাহলে থ্রি এক্স সমান সমান চার ঠিক আছে তাহলে এক্সের মান হচ্ছে কত ফোর বাই থ্রি চলে আসলো ওকে একটু কমপ্লিট তাহলে একটা সংখ্যা তো এক্স একটা সংখ্যা টু এক্স প্লাস সিক্স তাহলে তাহলে এক্সের জায়গায় বসে দিলাম ফোর বাই থ্রি ঠিক আছে তারপরে বিয়োগ বিয়োগ চিহ্ন দিলাম তারপর হচ্ছে দুই গুণ এক্সের মান কত ফোর বাই থ্রি ওকে আর এটা অ্যাকচুয়ালি এদিকে আগে বসানো দরকার ছিল যাই হোক আমি এখানে বসিয়ে ফেলেছি প্লাস কত রয়েছে আর সিক্স রয়েছে ঠিক আছে এবার এদের লসাগু করলে কত হবে তিন হবে লসাগু ঠিক আছে চার করতে চার বসবে এ অঙ্ক করার সময় তোমরা এটা এদিকে বসিয়ে নেবে ঠিক আছে বড়ো সংখ্যা তো এটা তো এখানে বসিয়ে নেবে এটা বসিয়ে ফেলে যেহেতু থাক তাহলে এখানটায় তিন তাহলে চার দুগুণে আট ওকে প্লাস তিন ছয় এই যে তিন ছয় আঠেরো ওকে এবার যে বাদ এখানে বাদ দেবে তাহলে হচ্ছে বাইশ বাই তিন আসবে ওকে বাইশ বাই তিন তিন সাতটা একুশ তাহলে সাত পূর্ণ এক বাই তিন এই অঙ্কটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক আর বিয়োগ করলাম কেন কারণ আমাকে এখানে বড়ো থেকে ছোটো সংখ্যাটা কী বলেছিলো বিয়োগ করতে বলেছিল আট নম্বর কোয়েশ্চেন দেখো বলা হয়েছে একটি থলিতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা অনুপাত কত ওয়ান এস টু টু এস টু থ্রি আচ্ছা পঁচিশ পয়সা লিখে নিলাম একটা আরটা কত দশ পয়সা আরটা কত বলেছে আর একটা পাঁচ পয়সা ওকে এদের অনুপাত কত বলেছে একটা বলেছে ওয়ান একটা বলেছে কত টু আরটা বলেছে কত থ্রি ওকে গুণ করে দিলাম তাহলে এটা কত হলো পঁচিশ এলো টোটালে এটা কত হলো দশ দুগুণে কুড়ি এলো আর এটা হচ্ছে তিন পাঁচা পনেরো টোটালে কত এলো তাহলে ষাট এলো টোটাল কত আসবে যোগ করবার ষাট এলো ঠিক আছে এখানে কি বলে সমগ্র মুদ্রার মূল্য তিরিশ আমরা সমগ্র কত পেলাম অনুপাতে ষাট পেলাম আর এখানে তিরিশ টাকা বলেছে সমগ্র মুদ্রা তিরিশ টাকা মানে তিরিশ টাকা মানে হচ্ছে কিন্তু তিন হাজার পয়সা ঠিক আছে তিরিশ টাকা মানে তিন হাজার পয়সা ওকে তাহলে এইটা সমান সমান তাহলে আমরা এটা বলতে পারি কারণ এটাও আমরা পুরো কনভার্ট করেছি অনুপাত হিসাবে আর এটা টাকার হিসাবে রয়েছে তাহলে আমরা ষাট সমান সমান বলতে পারি কত তিন হাজার ষাট সমান সমান কত বলতে পারি তিন হাজার বলতে পারি তাহলে এক সমান সমান কত হয় বাইশ ষাট আর আমার বের করতে বলেছে কত পাঁচ পয়সা পাঁচ ছ পয়সার অনুপাত কত আছে থ্রি আছে তাহলে এখানে গুণ থ্রি পাশে বসিয়ে দাও ওকে এই শূন্য এই শূন্য কাটলো পাঁচ ছয় তিরিশ ওকে শূন্য তাহলে কত দেড়শো আশা করি বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক পরীক্ষা লেখা করবে তার অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার দেড়শো দেখো এবার নয় নম্বর অঙ্কটা কী বলা হয়েছে যদি এক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই সমান সমান চুরাশি হয় এবং এক্স প্লাস সেভেন সমান থ্রি হয় তবে ওয়াইয়ের মান কত হবে তো কী করতে হবে দেখো সেমভাবে আমরা লিখে নিই এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন ওয়াই সমান সমান কি চুরাশি ওকে তাহলে এখান থেকে ওয়াই কমন নিয়ে নাও ওয়াই কমন নিলে কী থাকবে এক্স প্লাস সেভেন পড়ে থাকবে ঠিক আছে সমান সমান লিখে দিলাম চুরাশি ওকে এবার এই যে খেয়াল করো এক্স প্লাসের সাত সমান সমান হচ্ছে থ্রি আছে তো আমরা এখানে পাশে লিখে নিই এক্স প্লাস সেভেন সমান সমান থ্রি তাহলে এক্স সমান থ্রি মাইনাস সেভেন মান কি পেয়ে যাবো আমরা মাইনাস ফোর পাবো ঠিক আছে তাহলে এখানটায় এক্সের জায়গায় আমরা এর মানটা পুট করতে পারি তাহলে ওয়াই দিলাম মাইনাস ফোর সেভেন ঠিক আছে আর সুমান সুমান চুরাশি ঠিক আছে এবার বাদ দিলে কত থাকবে তিন থাকবে তাহলে ওয়াই ঠিক আছে আর এখানে থাকলে কত ওকে তাহলে কী হবে এবার সেমভাবে এখানটাই করছি আমি তাহলে চুরাশি চুরাশি লিখলাম ঠিক আছে আর তিনটা গুণে আছে তাহলে নিচে গিয়ে হয়ে যাবে ভাগে হয়ে যাবে কাটাকুটি করলে কত হয়ে যাবে তাহলে মান আসবে কত আমার আঠাশ অপশান ডিতে আমরা আঠাশ দেখতে পাচ্ছি ওকে এবার পরবর্তী নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক দশ নম্বর অঙ্ক কী বল যদি কোনো নকশাতে শূন্য পয়েন্ট ফোর ইঞ্চি দূরত্বের অর্থ ছয় ফুট দূরত্বের সমান হয় তবে ছিয়াত্তর ফুট দূরত্বে অবস্থিত দুটি অট্টলিকার দূরত্ব নকশাতে কত হবে কি করবে দেখো ছিয়াত্তর ফুট আর কত বলেছো ছয় ফুট দূরত্বের সমান তাহলে ছিয়াত্তরকে ফার্স্টে ছয় দিয়ে ভাগ করে দাও তাহলে সামথিং তোমার ছয় বারো 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 পয়েন্ট সাত সামথিং আসবে ঠিক আছে এবার কি বলছে দূরত্ব কত শূন্য পয়েন্ট চার দিয়ে একে গুণ করে দাও শূন্য পয়েন্ট চার দিয়ে গুণ করে দাও ওকে তাহলে এই ধরনের অঙ্ক ইজিভাবে কিন্তু হয়ে যাবে অ্যান্সার সামথিং আসবে পাঁচ পয়েন্ট এক এটা সামথিংয়ের উত্তর আসে ঠিক আছে তাহলে অপশান বিতে আমরা কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান সামথিং আমরা দেখতে পাচ্ছি ওকে এবার নেক্সট এগারো নম্বর অঙ্কের দিকে এগোনো যাক দেখো কী বলা হয়েছে যদি টু টি আর থ্রি টি এবং ফোর টি প্লাস সিক্স টি মাইনাস টেন হয় তবে টি এর মান কত দেখো এখানে টু টি আর থ্রি টি করলে কত হয় ফাইভ টি হয়ে যায় ওকে আর এখানটায় খেয়াল করো ছ ফোর টি আর সিক্সটি তাহলে টেন টি হয়ে যাবে টেন টি মাইনাস টেন ওকে এটার দিকে বাদ দিলে কত হয়ে যাবে আমি করে দেখাই তো তোমাদেরকে ফাইভ টি বিয়োগ টেন ओके ওকে সমান সমান হচ্ছে মাইনাস টেন তাহলে এটা বাদ দিলে কত হয়ে যাবে মাইনাস ফাইভ হবে আর এখানে হবে কি মাইনাস ঠিক আছে কেটে যাবে তাহলে পাঁচ দশ তাহলে এর মান কত এলো টি এর মান এসে গেল কত আমার দুই চলে আসলো তো দুই দেখতে পাচ্ছি কিন্তু আমার অপশান ডিতে দেখতে পাচ্ছি দুই রয়েছে ঠিক আছে অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক বারো নম্বর অঙ্ক দেখো কী বলার যদি কোনো সংখ্যা চারের পাঁচ অংশের তিনের চার অংশ ওয়ান বাই টু এর সমান হয় তবে সংখ্যাটি কত হবে তো নিলাম সংখ্যাটা আমরা এক্স ঠিক আছে সংখ্যার চারের পাঁচ লিখে নিলাম চারের পাঁচ অংশের তিনের চার তিনের চারও লিখে নিলাম ওকে বলছে কত হবে সুমান হবে কত ওয়ান বাই টু হবে চার চার কেটে গেলো ওকে তাহলে কি পড়ে থাকলো থ্রি এক্স বাই ফাইভ পড়ে থাকলো আর এখানে পড়ে থাকলো কত ওয়ান বাই ওকে তাহলে তিন দুগুণে সিক্স এক্স সিক্স এক্স সমান কোন করছি তাহলে এক্স সুমান সুমান কী হবে ফাইভ বাই হয়ে যাবে ঠিক আছে তো ফাইভ বাই সিক্স দেখতে পাচ্ছি ওকে এবার নেক্সট অঙ্কের দিকে তেরো নম্বর অঙ্ক কি বলা হয়েছে একটি পরীক্ষায় নয়জন ছাত্রের প্রাপ্ত নম্বর কত ছিয়াশি নয়জন ছাত্রের প্রাপ্ত নম্বর কত বলা হয়েছে ছিয়াশি তো দিয়ে দিলাম ঠিক আছে ওকে এবার কি বলছে তার মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত ঘড় নম্বর কত একাশি চারজন তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও বিয়োগ চারজন ছাত্রের গড় কত একাশি বলা হয়েছে ওকে হয়ে গেল এটুকু বাকি পাঁচজন তাহলে আমি যে এই যে নয় থেকে চার তো বাদ দিলাম তাহলে পাঁচজনই তো পড়ে থাকে সেই পাঁচজনের গড় নম্বর কত তাহলে বাইপাস দিয়ে দাও ঠিক আছে পাঁচজনের গর্বে করতে বলেছে ওকে দেখো এখানটায় আমি নয় কবর নিচ্ছি নয় নিটলাম ছিয়াশি বিয়োগ দেখো এখানে যে নয় কবন নিচ্ছি নয় নং একাশি তাই তো নয় কমন নিলাম তাহলে চার নং ছত্রিশ থাকলো পরে ওকে আসলে বুঝতে পেরেছি এটা নয় কমন নিচ্ছি আমি যেহেতু এবার বাই পাঁচ ওকে তাহলে নয় গুণ এখানে এটা করলে কত হয়ে যায় শূন্য করতে শূন্য পাঁচ ঠিক আছে পঞ্চাশ হয় বাই পাঁচ ওকে পাঁচ দশে পঞ্চাশ কাটাকুটি যায় তাহলে নয় দশে কত হয়ে যায় নব্বই হয়ে যায় ওকে তাহলে নব্বই আমার অপশান সীতা দেখতে পাচ্ছি নব্বই রয়েছে তাহলে পাঁচজন ছাত্রের গড় কত লাজে পাঁচজন ছাত্র পড়ে আছে তাদের গড় কত নব্বই হবে ঠিক আছে এবার নেক্সট অঙ্ক দেখো বলা হয়েছে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলে এবং একই মূল্যের প্রবেশপত্র ব্যবস্থা করে স্থির করলো ওই নাটক মঞ্চস্থ করার ব্যয়ভার কত সাতশো টাকা ব্যয়ভার অর্থাৎ যে অনুষ্ঠানটা করা হয়েছিল তার ব্যয় ছিল কত সাতশো টাকা যদি তিনশো টাকা প্রবেশপত্রে বিকৃত হয় তবে ওই শ্রেণীর লাভ হয় কত এগারোশো টাকা হয় আচ্ছা দেখো লাভ আয় কত এগারোশো টাকা হয় ঠিক আছে এটুকু আমরা কমপ্লিট করে নিই প্লাস সাতশো টাকা খরচা ঠিক আছে প্লাস সাতশো টাকা খরচা তাদের কত হলো আঠেরোশো টাকা তাদের টোটাল হলো ঠিক আছে লাভ প্লাস খরচা দিয়ে কত হলো আঠেরোশো টাকা হলো কত তিনশো জন প্রবেশপত্রে ঠিক আছে আমাকে বৈক তোলেছে পাঁচশো জন তাহলে প্রবেশপত্রে বিক্রিতে কত লাভ হবে দেখো তাহলে তিনশো জনে এই তিনশো জনে আমাদের খরচা পড়ছে কত টাকা তিনশো জনে খরচা পড়ছে আমাদের আঠেরোশো টাকা খরচা পড়ছে তাই তো টোটালে তাহলে একে কত তাহলে আঠেরোশো বাই আঠেরোশো বাই কত তিনশো ওকে আর প্রবেশপত্র কত বলছে এখন পাঁচশো তাহলে পাঁচশোতে কত তাহলে গুণ পাঁচশো ঠিক আছে এবার এই শূন্য এই শূন্য কেটে দাও তিন ছয় আঠেরো ছয় ঠিক আছে তাহলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে টোটাল এলো কত খরচা লাভ প্লাস ইয়ে তিন হাজার টাকা লাভ প্লাস খরচা ধরে তিন হাজার টাকা আমার কী বলেছে লাভ বের করতে বলেছে আমার খরচা হয় ক টাকা বলেছিল সাতশো টাকা খরচা হয় বলেছিল তাহলে তিন হাজার টাকা থেকে আমি যদি সাতশো টাকা বাদ দিয়ে দিই তাহলে আমার কী বেরোবে লাভ বেরিয়ে যাবে লাভ কত হবে তাহলে তেইশশো টাকা হয়ে যাবে ঠিক আছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তো টোটাল বন্ধু চোদ্দোটা প্রশ্ন আলোচনা করলাম চোদ্দটা কোশ্চেনই এসেছিলো আগের বছরে দু হাজার সতেরো সালের কেপি পরীক্ষায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কোন ইয়ারে সলভ করে দেবো কোনটা জানাতে পারো নতুন টোটাল আবার তোমার সাথে দেখা হবে সুস্থ থেকে ভালো থেকো আর পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে ডিসক্রিপশন অ্যাপসের লিঙ্ক আছে অ্যাপসটি ইনস্টল করে নিও জয় হিন্দ হু শুড জয়েন আন একাডেমিক প্লাস সত্যি তো আমরা আন একাডেমিক প্লাসে জয়েন করবো কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছো এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লুবি এস আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড়ো পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাইটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাসে কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে

এরপরে আছো সেলফ অ্যানালিস্ট থার্ড পোলসের অপশান পেয়ে যাচ্ছ নো ইওর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলে ওয়েস্টু বেলার মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটারের সাথেও কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছ এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাটা প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তুমি রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টিডি টেন লেখা থাকবে দেখবার ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদের বলবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন নিবা না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের বলবো বারো মাসের অন্ত নেওয়ার চেষ্টা করো বারো মাসের নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে যদি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আন প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত যত্ন বয়াতে কেন আন প্লাসে ক্লাসে তোমার জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো